হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তো আমি আরিয়াকে ডিম দুধ দিয়ে ব্রেডটাকে ভেজে দিয়েছি, ও ওভাবেই খেতে চেয়েছিল আর আমার কাছে ভালো লাগছিল না, সেই জন্য আমি এখানে ব্রেডগুলোকে একটু গরম করে নিয়েছি। আর আমি এখানে পিনাট বাটার দিয়েই ব্রেডটা খেয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে তো কফি না হলে হয় না, সেজন্য আমি এক কাপ কফিও বানিয়ে নিয়েছি। আপনারা সবাই কেমন আছেন, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে তা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি, আর সেই সঙ্গে ভাবছি যে দুপুরে কী রান্না করব। তো প্রতিদিন কিন্তু আমাদের গৃহিণীদের এই একটা টেনশন যে সকালে কি করব, দুপুরে কি করব, রাতে ডিনারে কি করব। তো এই তো আমি এরকম একটা মিষ্টি কুমড়া বা জালি কুমড়া যাই বলুক, আমি কিন্তু এটা এর আগে কখনো কিনে আনিনি, তো ফার্স্ট টাইম নিয়ে এসেছি। আর এটা কাটার আগে আমি ভেবেছিলাম যে এটা একটা মিষ্টি কুমড়া, কিন্তু কেটে দেখলাম যে এরকম। আর এই সবজিটার নাম কি সেটাও আমি জানি না, নতুন দেখলাম, দেখে ভালো লাগলো, সেই জন্য কিনে নিয়ে এসেছি। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি ভেবেছিলাম যে ভিতরটা মিষ্টি কুমড়ার মতন হবে, যেহেতু উপরটা মিষ্টি কুমড়ার মতন দেখতে, কিন্তু ভিতরটা আমি দেখতে পেলাম যে জালি কুমড়ার মতন লাগছে আমার কাছে। তো এখন এই সবজিটা দিয়েই আজকে আমি দুপুরে রান্নাটা সেরে নিব, রুই মাছ দিয়ে রান্না করব। তো এটাকে আমি একটা পিলারের সাহায্যে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন, আমার ব্লগটি দেখছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করবেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার ব্লগটি অনেকের কাছে পৌঁছে যাবে। কাটাকাটির কাজটা শেষ করে নিয়েছি, আর এখন আমি একটা প্যানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার কাছে মাছ ভেজে খেতেই ভালো লাগে, বেশিরভাগ সময় আমি চেষ্টা করি মাছটাকে ভেজে রান্না করার জন্য। তো এখানে মাছটা ভাজা হতে থাক, আর সেই সঙ্গে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবর মতন, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে কোনো অংশে একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই তা আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন এবং সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও বেশি উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি। আর একটা কাজে গিয়েছিলাম, তো এসে দেখলাম যে পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন একে একে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে ভাবছি যে একটা তরকারি রান্না করব, ভাত ডাল রান্না করা হয়ে গিয়েছে, তো এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছি, মাছের তরকারিটা। তো এখানে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো এই তো আমি পরিমাণ মতন লবণ সেই সঙ্গে জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এখন তরকারিটা কষিয়ে নিব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর ইদানিং এত বেশি ব্যস্ততায় আমার দিন পার হচ্ছে, আসলে সময়ই পাচ্ছি না, তো আপনাদের সঙ্গেও আমি কন্টিনিউ ব্লগগুলো শেয়ারও করতে পারছি না।
এই তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করব, তো দেখব যে কেমন লাগে খেতে আর কি। এখানে এই তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব। আর সেই সঙ্গে আরও একটা কাজ করে নিব। তো অনেক দিন যাবৎ আমার তেলে পিঠা বানাতে ইচ্ছে করছিল, আজকে ভাবলাম যে তেলের পিঠা বানাবো। তো সেই জন্য আমি খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়িটাকে আগে থেকেই আমি ডোটা রেডি করে রাখবো, তাহলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, পিঠাগুলো ভাজার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি, যে পিঠাগুলো কেমন হচ্ছে। তো এই তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি, আর এই তো ডোটা নিয়ে নিয়েছি। তো এটা একদম প্রথম পিঠাটা আমি দিলাম, তো দেখি কেমন হয়। আর একটু ভয়ে ভয়েই বানাচ্ছি, আর অনেক দিন পরে বানাচ্ছি। আমার আসলে মনেও পড়ছে না যে লাস্ট আমি কবে তেলে পিঠা বানিয়েছিলাম বা খেয়েছিলাম। তো এই তো যেহেতু প্রথম আমি দিয়েছি, এটা একটু নিচে থেকে লেগে গিয়েছে, তো আমি একটু তুলে দিয়েছি, ব্যাপার না। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মাশাল্লাহ অনেক সুন্দর ফুলেছে। আর কোনো কিছু করার সময় সেই জিনিসটা যদি গ্রো না করে আসলে একদমই ভালো লাগে না। আপনি সেটা বাগান করা বলেন বা পিঠা বানানো বলেন, হাতের কাজ বলেন, সেলাই করা বলেন, তো করতে গেলে যদি সেই জিনিসটা পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু করতে অনেক বেশি ভালো লাগে, কষ্ট হলেও কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না। তো এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর পিঠাগুলো এত সুন্দর ফুলছিল, তো অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে, মনে হচ্ছিল যে আমি আরও কিছু পিঠা বানাই আর কি। তো আর সেটা সম্ভব না, যতটুকু আমি ডো করে নিয়েছি সেইগুলিই বানিয়ে নিচ্ছি। তো একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন। আর এখানে পিঠাগুলো বানাচ্ছিলাম আর বাচ্চারা একটু ঘুমিয়েছিল দুপুরবেলা, তো ভাবলাম যে নিরিবিলি আমি পিঠাগুলো বানিয়ে নিই, তাহলে ওরা সন্ধেবেলা নাস্তা করে নিতে পারবে। আর সেই সঙ্গে আমার বোনের কথাও মনে পড়েছে যে ওকেও কিছু পিঠা বানিয়ে দেই, মানে ওর বাসায় পাঠাই আর কি। তো সেই সঙ্গে বোনকে ফোন করেছিলাম, আর আতিকার তো এক্সাম চলছিল এই ভিডিওটা কয়েকদিন আগে করার, তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আতিকা ঘুমেছিল, ভাবলাম ও ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যাবে আর পিঠাগুলো তো ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমার বোনকে বলছিলাম যে আমার ভাগ্নিকে পাঠানোর জন্য। তো আমার ভাগ্নিকে যখন পাঠিয়েছিল তো গরম গরম আমি বক্স করে পাঠিয়ে দিয়েছি, আর ও বলেছে যে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি এখানে খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানিয়েছি, বাড়ি থেকে খেজুরের গুড় এনেছিল আপনাদের ভাইয়া, সেই গুড় দিয়ে বানিয়েছি, যার কারণে পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছে। Thank you.
আমার কাছে খেজুরের গুড় দিয়ে পিঠা বানালেই অনেক বেশি ভালো লাগে। আর এই তো কমপ্লিট করে ফেলেছি, সবগুলো পিঠাই আমার বানানো হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একটা পিঠা আমি ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভিতরটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।